এখন পরিবারের সাথে সময় কাটাতে চাই বাড়ি ফিরে জানালেন শঙ্কর মঙ্গলবার জামিন পাওয়ার পর গভীর রাতে বাড়ি ফেরে বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান আপাতত পরিবারের সাথে সময় কাটাতে চান সাধারণ মানুষের জন্য কাজ করতে চান রাজনীতির জটিল হিসেব বাদ দিয়ে একজন সামাজিক মানুষ হিসেবে সামাজিক কাজ করতে চান বনগার প্রাক্তন পৌরপ্রধান শঙ্করাঢ্য বুধবার দুপুরে নিজের শিমুলতলার বাড়িতে এমন কথাই জানালেন তিনি আপাতত কিছুদিন পরিবার এবং ভালোবাসার মানুষদের সাথে সময় কাটাতে চান উল্লেখ্য প্রায় আট মাস আগে গত পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় জড়িয়ে যায় তার নাম আর তারপরই ইডির হাতে গ্রেপ্তার হন তিনি বিচারাধীন বন্দী হিসাবে দীর্ঘ আইনি লড়াই চলছিল অবশেষে মঙ্গলবার কলকাতা হাইকোর্ট তাকে জামিনে মুক্ত করে আর তারপর নিয়মকানুনের কাজ ছেড়ে মঙ্গলবার গভীর রাতে বনগার বাড়িতে ফেরেন শঙ্করাঢ্য তার জামিনে মুক্তি পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই মঙ্গলবার বিকেল থেকেই তার অনুগামীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায় রাত থেকেই তার ফেরার অপেক্ষা করতে থাকেন অনুগামীরা রাত একটার পর বনগাতে ফেরেন শঙ্কর পেছনে অনুগামীদের লম্বা লাইন কেউ মালা পড়িয়ে কেউ বা প্রণাম করে শুভেচ্ছা জানান এক নম্বর রেলগেট বনগা বাটার মোড় এমনকি তার বাড়ির শিমুলতলা পাড়াতেও গভীর রাতেও তার সঙ্গে দেখা করেন এলাকার বহু মানুষ মানুষের এই ভালোবাসায় আপ্লুত শঙ্করাঢ্য দিন বলেন সাধারণ মানুষের এই ভালোবাসা নিয়েই তাদের পাশে দাঁড়াতে চাই সামাজিক কাজে নিজেকে নিযুক্ত করতে চাই তো আমি প্রথম দিনই বলেছি ঈশ্বর আছে মাথার পরে ঈশ্বর তার বিচার করবে তাই ঈশ্বর চেয়েছে এবং দীর্ঘ আট মাস বাদে এই আমার মাতৃভূমিতে আবার এসে মানুষের সঙ্গে মিলিত হয়ে এবং তোমাদের সঙ্গে মিলিত হয়ে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই আর সেই সঙ্গে একটা কথাই বলবো আমাদের ভারতীয় বিচার ব্যবস্থা আস্থা রেখেছিলাম এবং ন্যায় বিচার এর জন্য মহামান্য আদালতকে ধন্যবাদ জানাই করেছেন এদিন সাংবাদিকদের পক্ষ থেকে তাকে রাজনৈতিক প্রশ্ন করা হলে তিনি পরিষ্কার জানান আপাতত রাজনীতি নিয়ে ভাবছি না কিছুদিন পরিবারের সঙ্গে ভালোবাসার মানুষদের সঙ্গে সময় কাটাতে চাই আর আগেও যেভাবে রাজনীতির ব্যানার ছাড়া সামাজিক কাজ করতাম এখনও সেভাবেই সামাজিক কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে চাই এখন একটু পারিবারিক মানুষ হিসাবে বাঁচতে চাই ঠিক আছে বা থাকতে চাই এবং সাধারণ মানুষ হিসাবে শুধু রাজনীতিবিদ হতে হবে এরকম কোনো মানে নেই সেবা করার ইচ্ছা থাকলে দু সালে দু হাজার সালে ভয় ভাবে বন্যায় বন্যার মানুষ জানে আমরা শিমুলতলা পাড়া প্লাবিত হয়ে গিয়েছিল সেই সময় হাজার হাজার মানুষকে উদ্ধার করেছিলাম তখন আমার পথ ছিল না রাজনীতিক হতে হবে এরকম কোনো মানে নেই নিজের মানসিক এবং চেতনা দিয়েই করা যায় রাজনীতিভাবেই মানুষের মধ্যে মানুষের মধ্যে নিয়ে গেলে মানুষের সঙ্গে থাকবো তো কিন্তু রাজনীতি হয়েই থাকতে বেরাম কোনো মানে নেই তো সাধারণ মানুষ এবং সুখ দুঃখে মানুষের পাশে পৌঁছালেও একটা সাধারণ মানুষ সে হতে পারে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ফের দাবি করেন যে তিনি রাজনৈতিক চক্রান্তের শিকার কতিপয় রাজনৈতিক ব্যক্তিত্ব এর জন্য দায়ী তবে তারা কারা সে ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে চাননি ইডির হাতে গ্রেপ্তার হওয়ার সময়ও তিনি একই দাবি করেছিলেন এদিন তিনি তার দাবির সমর্থনে বলেন আমি যে নির্দোষ তা মহামান্য আদালত বুঝতে পেরেছে আমার আইনের প্রতি সম্পূর্ণ আস্থা রয়েছে বিচার বিচারের মতো চলবে আমি যে জামিনে মুক্তি পেয়েছি পরিবারের কাছে ফিরতে পেরেছি তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ সাধারণ মানুষের আশীর্বাদ আমার সঙ্গে রয়েছে দেখুন তদন্তকারী সংস্থা নিয়ে আমার কিছু বলার অভিপ্রায় নেই সেটা তদন্তাধীন আছে আর দ্বিতীয় কথা বলবো কিছু প্রতিপয় রাজনীতি ব্যক্তিত্ব যে ষড়যন্ত্র করেছে আমি ঈশ্বরের কাছেই সেটা প্রার্থনা করবো ঈশ্বরই তার সঠিক বিচার করবে সব্যসাচীর সাথে সোমনাথ মজুমদার নিউজ নোম্যান্সল্যান্ড বনগা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো